আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে টিপিলিংক রাউটারে পিপিপিওই ইউজারনেম পাসওয়ার্ড সেট আপ করতে হয়। মূলত এই কথাটা হয়তোবা অনেকে বুঝতেছেন না, তবে তাদের জন্য বলি। অনেকে হয়তো দেখা যায় যে রাউটার রিসেট করে ফেলেন, পরে আর ওয়াইফাই কানেকশন করতে পারেন না। দেখা যায় আপনার সব কিছুই লাইন ঠিক আছে, আপনি ভুলবশত রাউটারটা রিসেট করছেন, এখন আর কানেক্ট করতে পারছেন না, তারা এই ভিডিওটা দেখতে পারেন। অথবা অনেকের আছে যে নতুন লাইন নিয়েছেন, সেখানে আপনার কোম্পানি থেকে আপনাকে ইউজারনেম পাসওয়ার্ড দেওয়া হয়েছে, আপনি সেটা সেট আপ করতে পারছেন না। তাহলে আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন যে কীভাবে এটা সেট আপ করতে হয়। এর জন্য আপনাদের প্রথমে যেতে হবে ফোনের স্ক্রিনে, এবং সেখান থেকে আপনি ওয়াইফাইটা কানেক্ট করবেন। অবশ্যই যে রাউটারটাই সেট আপ করবেন সেই রাউটারটা কানেক্ট করে নেবেন। তারপর ক্রোম ব্রাউজারে গিয়ে সেখানে সার্চ করবেন, যদি আপনার টিপি লিঙ্ক হয়, বিশেষ করে এটা তো টিপি লিঙ্কের ভিডিও, টিপি লিঙ্ক ওয়াইফাই ডট নেট এই লেখাটা সার্চ করবেন। অথবা আরেকটা আছে যে 192.168.0.1, প্রথমটা হচ্ছে ওয়েবসাইট, এটা হচ্ছে লিঙ্ক আইপি অ্যাড্রেস। তো আমি টিপি লিঙ্ক ওয়াইফাই ডট নেট দিয়ে প্রবেশ করতেছি, আপনারা যে কোনো একটা দিয়ে প্রবেশ করতে পারবেন, এতে কোনো বাধ্যবাধকতা নেই। প্রবেশ করার পর প্রথমে আপনাদের অ্যাডমিন পাসওয়ার্ড এবং ইউজার নেম চাবে, আপনারা এই অ্যাডমিন অ্যাডমিন দিয়ে নেবেন, আর যদি চেঞ্জ করে থাকেন সেটা দিবেন। তারপর চলে যাবেন আপনারা হচ্ছে কুইক সেটআপ। কুইক সেটআপে গিয়ে আপনারা নেক্সট অপশন পাবেন, নেক্সট অপশনে ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন অনেকগুলো অপশন, সেখান থেকে পিপিপিওই সেট আপ করে নেবেন, এবং নেক্সট দিয়ে দিলে আপনারা এখানে তিনটা ঘর পাবেন অথবা দুইটা ঘর পেতে পারেন। এখন এই ঘরগুলোতে কী বসাবো এবং এই জিনিসগুলো আমরা কোথায় পাবো? আপনার কোম্পানি থেকে আপনাকে মেসেজ করে হয়তোবা এটা দেওয়া হতে পারে, অথবা তারা ফোন করে জানিয়ে নেবেন তাদের কাছ থেকে। তো উপরের ঘরে ইউজার নেমটা আমি দিয়ে দিচ্ছি, সাধারণত এটা মোবাইল নাম্বার হয়ে থাকে, অনেক কোম্পানি ভেদে ভিন্ন কোডও হতে পারে, এবং পাসওয়ার্ডটাও তারা দিয়ে দিবে। তার মানে ইউজার নেমের ঘরে ইউজার নেম বসায় দিবেন আপনারা, এবং পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ড, আর যদি তৃতীয় অপশন থাকে পাসওয়ার্ডটা আবার কনফার্ম করার জন্য রিপিট করবেন এবং নেক্সট করে দিবেন। তাহলে আপনার এ পর্যন্ত কাজ শেষ। এখন আপনারা উপরে যে নামটা দেখতে পাচ্ছেন, এর মাধ্যমে আপনার ওয়াইফাই নাম এবং নিচের পাসওয়ার্ড, ঘর থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন চাইলে। তো আমি এগুলো করছি না, আমি সরাসরি সেভ করব। তো আপনারা চাইলে এগুলো একবারে চেঞ্জ করে নিতে পারেন, তাহলে আপনারা সেই নাম এবং পাসওয়ার্ড ব্যবহার করতে পারবেন। এরপর আবার নেক্সট ক্লিক করলেই আমাদের দেখান যে সবগুলো সাকসেস হচ্ছে। তবে একটা কথা মনে রাখবেন, অবশ্যই আপনার ল্যান কেবল অর্থাৎ অণু থেকে যে লাইনটা এসেছে সেটা আপনার রাউটারে লাগা থাকতে হবে। এখন দেখেন যে আমি রাউটারটা আবার কানেক্ট করে নিয়েছি এবং আমার ওয়াইফাইটা চলতেছে।